কি ডাকো ভাই, আসো ডেকে যাও, ডেকে যাও, কি করতিস ডেকে যাও, ওই ডাকো ভঙ্গাও শরীরে দিয়ে চলে যাচ্ছে, ডাকো কি করতিস, ওরে বাবা। আসসালাম আলাইকুম রিটার বাগেরহাটের ভাই বোনেরা সকলে, কিরাম আসো? ওই হচ্ছে কি আজকে যাচ্ছি হচ্ছে ওই নদীর পাড়ের রাস্তা দিয়ে, তোমাকে একটু দেখাতে যাচ্ছি। তো হচ্ছে আমি যাচ্ছি যাচ্ছি ওই যে ওই যে একসিম্মা আছে না আমাকে বাগেরহাটের, সুন্দর করে বাইক নিয়ে ভঙ্গাও শরীরে দিয়ে ঘুরে বেড়ায়, স্কেটিং করে, ওই তার সাথে দেখা পেয়ে গেছি। ভিডিও শুরুতে তোমাকে অল্প একটু দেখাইছি, আবার লাস্টে দেখা বানি। তা ওই আমি সে ওই বিসিকি রাস্তা দিয়ে যাসি পৌরো পার্কের দিক, ওই রূপা চৌধুরী পৌর পার্কের দিকে, ওই জায়গা হচ্ছে সে আজকে ওই আনন্দ র্যালি ট্যালি হচ্ছে, এই জন্য হচ্ছে আমি একটু সকাল সকাল বেরোইছি, একসাথে নামাজ পড়ে খেয়ে দিয়ে বেরোয় পড়েছি। দুপুরবেলা এই জন্য সে রাস্তায় একটু মানুষজন কম আসে, তাই যে আমি হচ্ছে এই এই যে ডলা টানা ব্রিজের নিচে, এই জায়গাটা কিন্তু বেসম্ভব সুন্দর লাগে। তো এই জায়গাটায় যখন ওই আগে ফেরি গেছিল তখন কিন্তু অনেক মানুষ এই জায়গাটায় অনেক রকম ব্যবসা বাণিজ্য করতো, তা কিন্তু এই ব্রিজটা আর কি বন্ধ হয়ে গেছে। কিন্তু তখন যে আনন্দ ছিল, যে মজাটা ছিল, এখন ব্রিজ হয়ে যদিও যাতায়াত ব্যবস্থা খুব সহজ হয়ে গেছে, কিন্তু আগের মতো সেই মজাটা কিন্তু হারায় গেছে। ফেরিতে যে একটা মজা ছিল, ঠিক আছে, দুর্ভোগ কমে গেছে কিন্তু মজাটাও কমে গেছে। যাই হোক, এই যে এখানে যে নদীর পাড়ের আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তাই আমাকে নদীর পাড়ের রাস্তা এখানে কিন্তু এই যে এই জায়গা আবার ওই যে ইলিশ মাছ টাস মাটি যায় ফিশিং ট্রলারগুলো নিয়ে এই জায়গায় এসে কিন্তু এই যে এই যে এই জায়গাটায় কিন্তু ওই মাছ এনে উঠোয়, তো এইখানটা আর কি মাছগুলো বিক্রি করা হয় পাইকারি খুচরো। আসলে অনেকেই তো যারা আসলে বাগেরহাটের বাইরে থাকে বা বাগেরহাটের সব কিছু শেনে না, আমি তাকে জন্যও সে ভিডিওগুলো বানাই সুন্দর করে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি এই আমার পেজে অনেক রকম ধরনের ভিডিও বানাই, কারণ হচ্ছে সবাইকে মজা দেওয়ার আনন্দ দেওয়ার চেষ্টা করি, আর তোমরা কেউ কিছু মনে করে না। তো এই যে আমি কিন্তু এই যে পৌর পার্কের কাছে কাছে চলে আসি, তো ওখানে আজকেটা কিন্তু খুব হচ্ছে আনন্দ টেলি টেলি হবে, অনেকজন মানুষ মানুষ আসতেছে। এই যে একটা পিক আপে দেখতেছে এই যে গানা বাজনা বালতি বালতি আসছে, কিন্তু আমি ওটা সাইলেন্ট করে দিছি, নাহলে তো আবার ওই বসে ওই কপি রাইট ধরে ফেলায়। ভিডিওটারে ভালো টালো লাগলে না তোমরা একটু শেয়ার টেয়ার করে দিয়ে নে, আমি আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবানি। এখন ওই যে আমি তোমাকে দেখাচ্ছি যে ওই কী করে ফোঙা নাশা নাশা হচ্ছে যে বাইক স্কেটিং করে, তোমরা ভিডিওটারে শেয়ার টেয়ার করে দিও, আমার রিডার বাগেরহাট পেজটারে ফলো টলো করে দিও। ওই আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখো কি করে যাচ্ছে, খুব ভালো দেখতেছে, খুব ভালো স্কেটিং করতে পারে।